প্রথমে মসুরের ডাল ভিজিয়ে ব্লেন্ড করে ডালের কিছু অংশ একটি বাটি। আসসালামু আলাইকুম দর্শক, মিস্টার এন্ড মিসেস কিচেন হাউসে আপনাদের সকলকে স্বাগত। বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো চাউলের আটা দিয়ে দিচ্ছি। এরপর চাউলের গুঁড়ার সাথে মসুরের ডালের মিক্সড ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর হালকা একটু পানি দিয়ে পাতলা করে নিচ্ছি, তা না হলে একদম শক্ত হয়ে যাবে। এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কিছু মরিচ কুচি, আদা রসুন পেস্ট, এক চিমটি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এখানে অল্প পরিমাণে দিতে হবে, কারণ আমি কাঁচা মরিচের ঝালি দেওয়া হয়েছে, তা না হলে বেশি ঝাল হয়ে যাবে। যত ভালোভাবে মাখা হবে তত পেঁয়াজিটা বেশি মুখ নিতে হবে, মজা থাকবে। এখন কড়াইয়ে তেল দিচ্ছি পরিমাণ মতো। তেলটি হালকা গরম হলে পেঁয়াজগুলো দিব একটু করে। Thank you.